এবার আমরা ওল্ড দীঘা থেকে যাচ্ছি। ওল্ড দীঘাটা আমরা টোটোতে যাচ্ছি, টোটো কিন্তু 50 টাকা নিল আমাদের দুজনের জন্য। হ্যাঁ, মানে নিউ দীঘার থেকে ওল্ড দীঘা যাওয়ার জন্য 50 টাকা মানে ঠিকঠাক বেশ যেতেও ভালো লাগছে, হাওয়াটাও পাচ্ছি আমরা। এটা অমরাবতী পার্ক, এখানে মানে এটা অমরাবতী পার্ক। এখান দিয়ে এখানে অনেকগুলো হোটেল আছে আপনার রিজনেবল প্রাইসের মধ্যে। আপনার এখানে 300 থেকে শুরু করে একদম 3,000 অব্দি বা 5,000 অব্দি টাকার রুমও পেয়ে যাবেন। প্রশাসনিকভাবে তৎপর যারা আছেন এটা দেখার জন্য ভলেন্টিয়ার, তারা দেখছে এবং যাতে কেউ এই মুহূর্তে জলে না নামে সেটার জন্য তারা সতর্ক করছে, একদম সবসময় তারা তৎপর আছে। এটা খুব ভালো একটা দিক বলবো। দীঘায় আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকেরা রয়েছে। আমরা প্রায়শই ঘটনা দেখি যে দীঘায় এসে মদ্যপ অবস্থায় জলে নেমে অনেকে প্রাণ যাচ্ছে, কিন্তু এরা কিন্তু অনেক আমাদের যারা এখন দীঘায় আসছে বা আসে সবসময় সতর্ক করে, মানুষ নিজের ইচ্ছেই মানে এগুলো দুর্ঘটনাগুলো ঘটিয়ে ফেলে। তো যারা আসছেন সাবধানে ঘুরবেন, অবশ্যই ভালো লাগবে আসলে।